আমজাদ হোসেন আপনি লিখেছেন সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর পরিস্তম কী বলে ইদানিং ডিমের বাজার অস্থিরতা বিরাজ করছে অনেকে বলছে সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ানো হয়েছে দেখুন সিন্ডিকেটের মাধ্যমে যে পণ্যের দাম বাড়ানো হয়ে থাকে এটা আমাদের দেশে ওপেন সিক্রেট একটি বিষয় অর্থাৎ দেশের সব মানুষই জানে যে সিন্ডিকেটের মাধ্যমে কাজগুলো হচ্ছে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে তা নয় অবৈধভাবে বিভিন্ন অন্যায় অপরাধ এদেশে করা হচ্ছে ঘুরলম খোলা এগুলো দেখার মতো কোনো মানুষ যেন নেই আমি ঠিক জানি না যে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদের আদর লজ্জা বা সরম বা ন্যূনতম কোনো তাদের বিবেকে কোনো আঘাত করে কি না তাদের এই সমস্ত অন্যায়গুলো একেবারে সর্বসাধারণের সামনেও মুক্ত তারপর তারা কিভাবে সমাজে বুক উঁচিয়ে মাথা তুলে তারা কথা বলেন আমি একটা ছোটো দৃষ্টান্তের কথা বলতে পারি যে পুরো ঢাকা শহরে আপনি যত্র তত্র দেখবেন বড় বড় বাসগুলো থেমে আছে বিশেষ করে গভীর রাতে যখন আপনি দেখবেন মহাখালীতে বিভিন্ন জায়গায় রাস্তার দুই ধারে অনেকগুলো বাস সারি সারি পার্কিং করা আছে ডাবল ট্রিপল লাইন করে করে পার্কিং করে রাখা আছে রাতে এবং রাতভর যে ট্রাকগুলো ঢুকেছে সেগুলোর পিছনে অনেক গাড়ির জ্যাম পড়ে থাকে এই যে গাড়িগুলো এখানে পার্কিং করা হলো এটা তো কারোর ব্যক্তিগত কেনা পার্কিং না রাস্তা সে রাস্তাতে পার্কিং করা হচ্ছে নিশ্চয়ই এগুলো প্রভাবশালী কোম্পানির গাড়ি নিশ্চয়ই এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলকে ম্যানেজ করা হয়েছে তা না হলে এই রাস্তায় আপনি ডাবল লাইন ট্রিপল লাইন করে রাত ভর ঘন্টায় এক ঘন্টা গাড়ি রেখে চলে যাবেন এটা এটা সভ্য কোনো সমাজে কল্পনা করা যায় আপনি গাড়ি কিনেছেন গাড়ি পার্কিং ব্যবস্থা আপনি করবেন কিন্তু আপনি সাধারণ মানুষের রাস্তা দখল করে আপনি পার্কিং করছেন এবং জনদুর্ভোগ সৃষ্টি করছেন এটা দেখবার মতো কোনো মানুষই যেন নেই অবশ্য দেখার মানুষও আছে এবং তারা দেখছেনও কিন্তু তারা কেন কিছু বলছেন না সেটি বোধ দেশের কোনো মানুষেরও জানা না এরকম একটি এক্সাম্পল নয় শত শত এক্সাম্পল দেওয়া যাবে আমাদের কৃষকদের কষ্ট করে যে ফসল তারা উৎপন্ন করে থাকেন সে ফসল শহরে মানুষ কিনে থাকেন দশ টাকার ফসল শহরে মানুষ কিনতে কিনতে পঞ্চাশ ষাট সত্তর টাকা পর্যন্ত হয় সত্তর টাকা হোক কিন্তু সেই টাকাটা যদি কৃষক পেতেন তাহলে দুঃখ থাকতো না আমরা জানি যে কৃষক কিন্তু ওই দশ টাকাই পাচ্ছেন আর মাঝখান থেকে সিন্ডিকেট তারা ধাপে ধাপে এবং দফায় দফায় বিভিন্ন জায়গায় জায়গায় তারা মুনাফা খেয়ে এই জিনিসের দাম বাড়াচ্ছে এবং এ বিষয়গুলো ওপেন সিক্রেট এগুলো নিয়ন্ত্রণ করা কোনো কঠিন বিষয় নয় কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য কেউ নেই বিভিন্ন পরিবহন থেকে রাস্তা রাস্তায় জায়গায় জায়গায় প্রয়োজনে অপ্রয়োজনে যৌক্তিক কারণে অযৌক্তিক কারণে নানাভাবে চাঁদা তোলা হয়ে থাকে আমরা কে না জানি বিষয়গুলো তো এই সমস্ত অন্যায় এবং অবিচারগুলো আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে দুঃখজনক বিষয় হল আমাদের এমন কোনো কাণ্ডারই আসছে না যে এই এই সমস্ত অন্যায় থেকে অবিচার থেকে এই দেশটাকে মুক্ত করবে আমরা দোয়া করি আলহর্বুল আলমিন এ ধরনের অনাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আজকে ডিমের সমস্যা হচ্ছে কালকে আলু সমস্যা হচ্ছে পশু পেঁয়াজের সমস্যা হচ্ছে এক এক সময় এক এক সমস্যার কথা আমরা শুনি এই সমস্যা সিন্ডিকেট করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে অবৈধ মুনাফা সেখান থেকে মাঝখান থেকে অর্জন করা এটা যে হারাম সেটি বোঝার জন্য বড় কোনো আলিম হওয়া বা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই কমন সেন্সই যথেষ্ট সেই সাথে অনেক সময় মাল গোদামজাত করে রেখে সেটার কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানো হয় সেখান থেকে মুনাফা খুরি করা হয় নামি করিম সাদাল্লাহ সাল্লাম বলেছেন আলমহাকে খাতি অর্থাৎ যে এরকম গুদামজাত করে দাম বৃদ্ধি করে এবং বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে সে অবৈধ উপায় মুনাফা অর্জন করে সে কিন্তু অপরাধী এবং সে গুণাকার আল্লাহর কাছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং এটি গুনাহের কথা এবং নাজায়াজ কথা এই ধরনের কাজগুলো যে সমস্ত ব্যবসায়ীরা করছেন আমার সবচেয়ে অবাক লাগে যখন দেখি এই সমস্ত ব্যবসায়ীদের অনেকে অনেকে মুখে দাঁড়িয়ে আছে দ্রাঢ় মাস কালাম পড়েন অর্থাৎ তারা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন তারা জানেন না যে এটা ইসলামের নামে তামাশা যে আপনি নামাজ পড়ছেন আর মানুষের হক নষ্ট করছেন এটা তামাশা ছাড়া আর কিছুই নয় আপনি অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছেন আত্মসাত করছেন জোলম করছেন গোটা সমাজের মানুষের প্রতি অন্যায় বিচার করছেন আবার এদিকে আল্লাহর কাছে আপনি দোয়া করছেন মানে এর চাইতে ফানি এর চাইতে হাস্যকর আর কিছু হতে পারে না আল্লাহ তারা আমাদেরকে ইসলামটা বোঝার তফিক দান করুন এবং এগুলোর মাধ্যমে আমরা যে খুব সুখী হচ্ছে তা কিন্তু না আপনি অবৈধ উপায়ে যে সম্পদ আহরণ করবেন সে সম্পদ আহরণ করে আপনি মানসিক প্রশান্তি কোনো দিনই লাভ করতে পারবেন না আল্লাহ রবুল্লা আলম আমাদের সংশ্লিষ্ট সব ভাইদের যেন বোধত হয় তাদেরকে বোঝার তৌফিক দান কর